এত খাতাপত্র নিয়ে এসেছেন কেন? তা হোক বাবা, খাতাপত্র গুলো একটু দেখে রাখা ভালো। ধরো রানীমা গত হয়েছেন আর ছ মাস, তা এই ছ মাস তো আমি যেমন করে পারি কোন রকমের চালিয়ে নিচ্ছি। তা তুমি হচ্ছে এখন আমার বনি। না না, আপনার উপর খবরদারি করার জন্য তো আপনাকে ডেকে পাঠাইনি। আসলে ব্যাপারটা হচ্ছে অরুণ বোধ হয় গত পাঁচ ছ মাস ওর খরচপত্র ঠিক মতো পাচ্ছে না, আর সেইটি জানার জন্যই বোধ হয় ও এখানে এসছে। হ্যাঁ, কিন্তু তুমি যে ধার দেনা বাড়াতে বারণ করেছিলে বাবা, তবু এই ছ মাস যেমন যেমন আয় আদায় হচ্ছে তার থেকে কুড়িয়ে বাড়িয়ে কিছু কিছু ছোট বাবুকে পাঠানো হচ্ছে। না না, এরকম অবস্থায় তোর পড়াশোনা চলতে পারে না, আপনি আমি আগে জানানি কেন? দেনা কত? তা বেশ কিছু হয়েছে। তাহলে এটা এটা তোমার কি ১০২৪ তো হবে? এত দেনা? অরুণকে কিছু বলেনি তো? না না, ওকে দাদা এই যে দুজনে আসো দেখছি। আয় আয়। আচ্ছা দাদা, আমাদের অবস্থা নাকি খুব খারাপ হয়ে যাচ্ছে। এসব কথা তোকে কে বলেছে? না বলেনি কেউ, এটা অনেকের ধারণা। বাড়ির আশ্রিত পোষ্যদের এখানে নাকি আর থাকা চলবে না। কেন, ওরা কি কিছু বলেছেন? না এটা আমাদের ধারণা। শোন, তার চেয়ে আমি বরং মেসিনা থেকে হস্টেলে চলে যাই। হ্যাঁ, কারণ প্রতি মাসে এস্টেট থেকে ৫০০ টাকা আমার পড়ার খরচ দেওয়া খুব নাকি শক্ত হয়ে দাঁড়িয়েছে। সেটা নিশ্চিত তোর ধারণা। এই তো নায়েব কাকা রয়েছেন, খাতাপত্র রয়েছে, আপনি ওকে একটু অবস্থাটা ভালো করে বুঝিয়ে দিন তো। হিসেব? মানে হিসেব? না না, হিসেবে আমি কি বুঝি? বুঝেছি বুঝেছি, আসল কথাটা হলো প্রতি মাসে তোমার টাকা তুমি ঠিক সময় পেয়ে যাবে। তুমি অন্যদিকে মন না দিয়ে একটু লেখাপড়ায় ভালো করে মন দাও তো। আচ্ছা, ওই যে ডক্টর মুখার্জির কাছে প্রাইভেট কোচিং নিবি বলেছিলি, তার কি হলো? কিন্তু তাতে তো ২৫০-৩০০ টাকা আরো বেশি খরচা হয়ে যাবে। খরচ হয় হোক, মার ইচ্ছে ছিল তুই বড় ডাক্তার হবি। সেই বড় ডাক্তার হওয়ার পথে তোর দিক থেকে যেন কোনো ত্রুটি না হয়। তাহলে কালই আমি কলকাতা চলে যাই। হ্যাঁ, সময় নষ্ট হচ্ছে মনে হলে আজই চলে যা। আচ্ছা। শোন, তোকে আমি টাকার কথা জিজ্ঞেস করলাম বলে তুই রাগ করিস নি তো? দূর পাগল, তোর উপর আমি রাগ করতে পারি? ওসব টাকা পয়সার কথা কানে নিস না। শুধু জানবি তোর যা আছে অনেকের তা নেই। আমি জানি, আমার যেমন দাদা আছে তেমন আর কারোর নেই। বলবো হঠাৎ করে এতগুলো টাকার দায়িত্ব তুমি? মার খুব ইচ্ছে ছিল অরুণ বড় ডাক্তার হয়। মাসে ৭ আমি কি করে অপূর্ণ রাখি কাকা?